অবশ্যই আমি আমার চাচা আমি অলরেডি তাকে অভিনন্দন জানাইছি আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনের চাবিটা তার হাতে তুলে দিবেন জয় বাংলা জয় বাংলা থ্যাংক ইউ আপনার বক্তব্য দেন আপনার বক্তব্য শুনতে চাই এবং আপনার ডিসিশন ডিসিশন তো আপনারা নিছেন আসলে উপস্থিত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ দলীয় কাউন্সিলর বৃন্দ মহিলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাই শুভেচ্ছা অভিনন্দন এই জয়লাভ এই আজকে নৌকার জয় এটি জননেত্রী শেখ হাসিনার জয় আপনাদের নিরলস কষ্টের ফল আজকে 126টা কেন্দ্রের মধ্যে আমরা 125টা কেন্দ্রে আমরা জয়লাভ করছি এটা মহানগর যেহেতু 30টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে মহানগর আওয়ামী লীগের সিটি কর্পোরেশনের নির্বাচন এটি আপনাদের কষ্টের ফসল সো এটি বরিশালের জনগণ সহ আমি আপনাদের অভিনন্দন জানাই অবশ্যই আমি আমার চাচা আমি অলরেডি তাকে অভিনন্দন জানাইছি আর বিষয় হচ্ছে যে আমরা আওয়ামী লীগ করি নৌকা মার্কা আমাদের মাথার তাজ সবসময় আমি বলছি আমার নির্বাচনের আগে আপনাদের আপনারা হয়তো বা অনেক বিষয়ে মনোক্ষুণ্ণ অনেক সময় মনোক্ষুণ্ণ হইতে পারেন সেটি আমি আসার পরে আমরা বর্ধিত সভা করে আমরা সব কথা তো আমাদের যেহেতু এটা আমরা একটা পরিবার মহানগর আওয়ামী লীগ আমরা একটা পরিবার অনেক ক্ষোভ বিক্ষোভ বা মান অভিমান থাকে সেগুলি আমরা বন্ধ করে আমরা আলোচনা করব আপনাদের সেই সুযোগ আমি এবং আমার সভাপতি আমাদের রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি থাকে তাদের সবাইকে সাথে নিয়ে সেই সুযোগ আমরা দেব আজকের প্রোগ্রামটা যেহেতু এই আলোচনা সভাটি হয়েছে যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আমি আপনাদের সবসময় বলছি আমি আসি ছিলাম জন্মগ্রহণ করছি এই কালীবাড়ি রোডে এই বাসায় আমি থাকবো তাতে মেয়র থাকি না থাকি তো মেয়র আমি না থাকলেও আমার চাচা মেয়র তো অনেকে সুযোগ সন্ধানের অনেক ধরনের উস্কানিমূলক অনেক কিছু বলবে সেদিকে আমি গেলাম না সেদিকে আপনারা কান দিবেন না সংগঠনটা আমরা করছি বরিশাল মহানগরে আজকে আওয়ামী লীগের জয় জয়কার এটা 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদককে আমি কৃতিত্ব দিতে চাই তারা আমার পরিবার আমি পরিবার হিসেবে 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ 30টি ওয়ার্ডের নেতৃবৃন্দর সাথে যেভাবে আমি আমি এবং আমার সভাপতি আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম মহানগর আওয়ামী লীগের আমি সাধারণ সম্পাদক এখন আমার সভাপতি এখন তিনি সাধারণ সম্পাদক ছিলেন এখন তিনি আমার সভাপতি এবং জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং এখানে যারা সিনিয়র সহসভাপতিরা উপস্থিত আছেন মহানগরের আমার সহসভাপতি সহ যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ যারা পুরো কমিটির যারা 75 সদস্য বিশিষ্ট কমিটি আমার আমাদের মহানগর আওয়ামী লীগের আপনারা আপনারা মনে আছে যেদিন আমাদের এই কমিটি ডিক্লেয়ার দেওয়া হয়েছিল আমি কিন্তু প্রতিটি আমাদের কমিটির প্রতিটি সদস্য সহ ব্যাকগ্রাউন্ড সহ সবার ব্যক্তিগত পুরো বায়োডাটা কিন্তু আমি দাঁড়াই থেকে আপনাদের বলে দিতে পারি আপনারা জানেন আমি 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদককে পরিবার হিসাবে আমি সংগঠনটা করছি 30টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক কার চুলায় কতটুক ভাত আছে কার কজন ছেলে আছে কার পরিবার কি এখানে সভাপতিরা উপস্থিত আছেন আপনারা জানেন যে আমি জানি আমি বলে দিতে পারি দাঁড়াই থেকে প্রতিটা লোকের তো আমার জানা নাই আমি জানি না কোন হয়তো বা সব মহানগরের সাধারণ সম্পাদক বা সভাপতিরাই এটা জানেন বাট আমার কাছে মনে হয়েছে এটি আমাদের পরিবার সেইভাবে রাজনীতিটা করছি এবং ভবিষ্যতেও সেইভাবে করতে চাই অবশ্যই বরিশাল আমি তো আসবই তো বিষয় হচ্ছে যে আমার কিছু কাজ আছে এই কাজগুলি সেটা আমি যদি 23 তারিখের মধ্যে ইনশাল্লাহ আসার চেষ্টা করবো আমি 23 তারিখ প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সাথে আওয়ামী লীগের প্রতিষ্ঠা আমি সাধারণ সম্পাদক আওয়ামী লীগের অবশ্যই আমি সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সাথে থাকার আমি চেষ্টা করবো সর্বোত্ত বাকিটা হচ্ছে যে উপর আল্লাহর ইচ্ছা বাট ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না প্রোগ্রাম আপনারা আমার মনে হয় যদি র্যালি করেন তাহলে সকালবেলা ফুল দিয়ে 9টার সময় র্যালি করে ফেলেলে পরে একদম
কভারেজটা আমরা মিডিয়াগুলিতে ভালো কভারেজ পাওয়া যাবে। আর যদি র্যালি র্যালি না করে সকালবেলা ফুল দেন, আলোচনা সভা বিকালে না দিয়ে ওই সকালবেলায় কিন্তু নয়টার সময় যদি করেন, আপনার নয়টার সময় যদি ফুল দিই, আমরা ফুল দিয়ে কিন্তু আলোচনা সভা ওখানে আমরা কিন্তু করতে পারি। তাইলে আর নেতা কর্মীদের দুইবার মানে দুইবার আসা লাগে না, ফুল দেওয়ার জন্য একবার, আবার বিকেলবেলা আর একবার। তো একবারে যদি ফুল দিয়া যদি র্যালি করে, র্যালি প্রস্তাবনা আমি এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে যদি র্যালি করেন তাহলে নয়টার সময় আপনারা যদি ফুল দিয়া ওখানে আলোচনা সভাটা করিয়েই ওখানেই র্যালি র্যালি করে ফেলাই। কারণ এটা আমরা সবসময় র্যালি করছি, আমার যতদূর মনে পড়ে আমরা মহানগর আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর থেকে এবং জাঁকজমকপূর্ণ ভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা যে সংগঠন করি এই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, তার পিতা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন এই আওয়ামী লীগ। আমরা এই আওয়ামী লীগের একটা ছোট ছোট এক একজন আমরা কর্মী জননেত্রী শেখ হাসিনার যে নীতি নির্ধারণা বা তার যে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করি। তারপরেও আমি বলবো যে আমাদের কেন্দ্রীয় যদি কোনো নির্দেশনা, এর মধ্যে আমার মনে হয় বর্ধিত সভা আছে দু একদিনের মধ্যে আমাদের কেন্দ্রীয়, সেখানে যদি কোনো নির্দেশনা থাকে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখেই আমরা বাকি প্রোগ্রামগুলি, আমরা প্রিলিমিনারি এই প্রোগ্রামের আমাদের একটা প্রোগ্রাম আপাতত আমরা আমি সভাপতিকে অনুমতি নিয়ে বলতে চাই যে আমরা প্রিলিমিনারি আমরা আমাদের প্রোগ্রামটা সেট আপ করে রাখি, তারপর কেন্দ্রীয় প্রোগ্রাম অনুযায়ী তার সাথে আমরা বাকিটা আমার মনে হয় সেটা করলে মনে হয় ভালো হবে। কি বলেন সভাপতি সাহেব, আপনি কি বলেন? সভাপতি সাহেব কি বলেন? আমরা আমি রাতে আলাপ করবো, মানে প্রোগ্রাম তো হয়ে আছে, আমরা যদি যদি সম্ভব হয় সকালে সকালই, কেন বিকালে প্রচন্ড গরম, তারপর শুক্রবার নামাজ পড়বে, সাড়ে বারোটায় আজান দেয়, একটাই নামাজ শুরু হয়। সুতরাং আমার মনে হয় যেটা সেরা হিসাবে যে কথা বলছেন, আমরা এক সেশনে দুইটা শেষ করতে পারি কিনা, একসাথে আলোচনা সভা হয়ে গেল, ফুল দাও ফুল এবং র্যালি বা নেতা কর্মীদের এই গরমের মধ্যে দুইবার কষ্ট করে করা যাবে না। তাহলে আমরা দশটায়, দশটা না সাড়ে নটায়, সাড়ে নটা ভাই প্লিজ, দশটায় দশটায় আমরা ফুল দেব, এবং ফুল দেওয়ার শেষে ফুল দিতে তো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে, সময় লাগবে, আমরা ওইখানেই আলোচনা সভা করব জেলা মহানগর আওয়ামী লীগের ব্যানারে, আমরা ওইখানেই আলোচনা সভাটা আমরা শেষ করব, ঠিক আছে? এরপর সভাপতি 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 সাহেব একটা বিষয় একটু, যে আমাদের নবনির্বাচিত মেয়র তাকে আপনি আমাদের পক্ষ সবার মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি যদি তাকে আমন্ত্রণ জানাইলে সে যদি উপস্থিত থাকে। জি সুতরাং প্রোগ্রাম তো দশটায়, দশটায় আমরা যেভাবে ধারাবাহিকভাবে যেভাবে আমরা দিচ্ছি পূর্বে ওইভাবেই যাবে, মেয়রের পক্ষে যাবে, নবনির্বাচিত মেয়র মহোদয় যদি আসেন থাকবে আশা করি তাকে বলা হইবে, তারটা যাবে, জেলা আওয়ামী লীগ যাবে, মহানগর আওয়ামী লীগ যাবে, তারপর ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ইতিপূর্বে যেভাবে আমরা সুশৃঙ্খলা বজায় রাখছি সেইভাবেই ধারাবাহিকভাবে আমরা শ্রদ্ধাঞ্জলি শেষে ওইখানেই আমরা জেলা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভাটা ওইখানেই আমরা সমাপ্ত করব, কি ঠিক আছে? একমত, একমত, সবাই একমত, সবাই একমত, একমত। এই আজ থেকে একটা স্লোগান দেন, কি স্লোগান? জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় নৌকা মাকড়া। আমি আমি আমার আমার তো আর যদি কারো কোনো কিছু বলার থেকে বলতে পারেন, আমি আমি তো আমার বক্তব্য স্পষ্ট, আপনাদের ওই যে বললাম যে আমি জানি সবাই মনে
থাকতে পারে, কারণ আমাদের আমি নির্দেশনা দেওয়ার পরে আমাদের রাজনৈতিক অভিভাবক যেটা কথা ছিল সেভাবে রাজনৈতিক অভিভাবক আমাদের বর্ধিত সভা ডাকছেন, ডাকার পরে কিন্তু আমরা সবাই আমরা নির্বাচনের কাজে নেমে গেছিলাম, আমাদের আপনাদের মনে আছে। যেহেতু আমি এক মিনিট জানিয়ে দেবো, যেহেতু আমি অনেকে অনেক কোশ্চেন করছে আপনি আছেন না অমুক না তমুক না হেন না তেন না, যেহেতু আমি মেয়র হিসেবে এমনি আমি ক্যাম্পিং করতে পারতাম না, আমার বাধ্যবাধকতা আছে, সেই জায়গা থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী আমি ঢাকা বসে আমি যতদূর পারছি আমি আমার কার্যক্রম চালাইছি। এবং মেইন তো হচ্ছে যে 30টি ওয়ার্ড কাজ করে হয়েছে যে 30টি ওয়ার্ড, সেই 30টি ওয়ার্ড আমার জানা মতে 30টি ওয়ার্ড সহ মহানগর আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে তারা কর্মকাণ্ড করছে। রাস্তা দিয়ে দাও, রাস্তা দিয়ে দাও, আমি আসি আপনাদের সাথে মিটিং শেষ হওয়া পর্যন্ত, আমার বক্তব্য এখানেই আমি সমাপ্ত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।